রানীগঞ্জে শহরে আয়োজিত হলো আসানসোল বায়ু দূষণ প্রতিরোধ কর্মসূচি। পশ্চিমবঙ্গ বায়ু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও আসানসোলের পৌর নিগমের উদ্যোগে কর্মসূচিটি পালন করা হয়। শনিবার কর্মসূচিতে উপস্থিত ছিলেন বায়ু দূষণ পর্ষদের চিফ ইঞ্জিনিয়ার সুব্রত ঘোষ ও রানীগঞ্জ ব্যুরো চেয়ারপারসন সঙ্গীত সারদা। রানীগঞ্জ ব্যুরো অফিসের সামনে কার্যালয়ে ফিতে কেটে সূচনা করা হয়। আসানসোল, রানীগঞ্জ ও দুর্গাপুরের প্রত্যেকটি অঞ্চলে যেভাবে বায়ু দূষণ বেড়ে চলেছে তাতে শিল্পাঞ্চলবাসীর মধ্যে শারীরিক অসুস্থতা দেখা যায়। তাই প্রত্যেকটি অঞ্চলে অতিরিক্ত দূষণ হওয়ায় এই দুরবস্থা। এই দূষণ নিয়ন্ত্রণ করার চেষ্টায় চালাচ্ছে বায়ু দূষণ পর্ষদ। রাস্তায় ধুলো নিবারণের জন্য জল দেওয়ার ব্যবস্থা করা হয়, সঙ্গে গাছ লাগানোর আবেদনও জানানো হয় রানীগঞ্জবাসীদের। এই কাজটি প্রতিনিয়ত চলবে বলে জানান চেয়ারপারসন সঙ্গীত সারদা। পলিউশন বোর্ড থেকে চিফ ইঞ্জিনিয়ার এসেছিলেন ঘোষ সাহেব, এটা আমাদের এই আশেপাশে কল্যাণচলে একটা খুবই খুশির কথা আছে। ইনারা পলিউশনকে নিয়ে খুব চিন্তিত। পশ্চিমবঙ্গ সরকার, তার মানে এই তৃণমূল সরকার, পলিউশনকে নিয়ে এত সেন্সিটিভ হয়ে লোকবাসীদের জন্য, ভালোর জন্য এখন চিন্তা করছে, এটা আমাদের জন্য খুবই হর্ষের কথা। এখন ওই পেড় পৌধা লাগাবার জন্য, গাছপালা লাগাবার জন্য প্ল্যানিং নিয়েছেন অনেক রকম। এনারা জল ছিটকাও করে যতগুলো ইনসেকটিসাইড তাদের জন্যও সব এরা উদ্যোগ নিয়েছেন, এটা আমাদের জন্য একটা খুব খুশি। আর এই এলাকার ভালোই হবে, ভালোর জন্যই এনারা এখন উদ্যোগ নিয়েছেন। এএমসি যে উদ্যোগে এনারা রানীগঞ্জ চেম্বার অফ কমার্স আর এএমসি দুটোকে নিয়ে এরা কাজ করতে চাইছে, আমরা খুব খুশি, আমরা এদের সঙ্গে আছি। ধন্যবাদ। कंट्रोल करने के लिए पॉल्यूशन डिपार्टमेंट और एएमसी मिलकर के एक अच्छा प्रपोजल स्टार्ट किया है। आज से जो डस्ट वगैरह इतना जो रास्ता में होता है उसको कैसे कंट्रोल किया जाए, उसकी वजह से बहुत सी बीमारियां होती हैं। तो ये डिसाइड किया गया कि दोनों टाइम अगर रोड में पानी का छिड़काव किया जाए जहाँ ज़्यादा डस्ट है, तो उससे काफ़ी अच्छा होगा, लोगों की हेल्थ के लिए भी काफ़ी अच्छा है। ये प्रपोजल है और बहुत से प्रपोजल्स हैं जिनको आज रखा गया है, हो सकता है सभी पास भी होंगे। और प्लांटेशन बहुत ज़्यादा एरिया में और बढ़ाने के लिए, जिससे जितना ज़्यादा हो हम लोग पॉल्यूशन कंट्रोल कर सकते।